আমি এখন আরেকজনকে আহ্বান করব, তিনি হচ্ছেন মোহাম্মদ ইদ্রিস আলী। ইদ্রিস আলী আসুন। ইদ্রিস আলী আপনাকে ধন্যবাদ। আপনি কি করেন? আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে জব করি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি জব করেন, কত বছর থেকে? প্রায় 10 বছর যাবত। আমরা যে এই যে কথাটা বলি, বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তারা বলছেন দেশে একটা প্রচুর উন্নয়ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাই রাইজ বিল্ডিং, যেখানে আপনি দেখেননি এর আগে কত বিল্ডিং হয়েছে, ব্রিজ হয়েছে, এখন টানেল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, মানে উন্নয়নের জোয়ার। আসলে আপনার জীবন থেকে আপনি বলুন তো, আপনার জীবনে আপনি চাপ অনুভব করছেন না আপনি খুব রিল্যাক্স মুডে আছেন? আপনার ফ্যামিলি কি ঋণগ্রস্ত হয়েছে নাকি ঋণ মুক্ত হয়ে আপনি আরো অনেক সমৃদ্ধ হয়েছেন, বা অথবা আপনার ব্যাংক ডিপোজিট বেড়েছে? মানে জীবন সম্পর্কে আপনি কি রিল্যাক্স মুডে আছেন না আপনি চাপ অনুভব করছেন? আপনার ভবিষ্যৎ কিভাবে চলবে, কেমনে চলবে, আয়ের সঙ্গে ব্যয়ের এই যে ব্যাপারগুলি, আমরা কিন্তু এখানে জীবন থেকে আমরা কথা বলছি। যে কথাটা আমি বলেছিলাম সেখানে আমরা এখানে কয়েকজন লোককে জিজ্ঞাসা করবো এবং এটাই হবে আমি মনে করি একদম প্র্যাকটিক্যাল কথা। জি বলুন। গত করোনাতে, করোনার আগেও আমরা যেভাবে চলতাম আর কি, আমাদের জীবনযাত্রা যেভাবে চলতো, আমরা যারা জব করি বা চাকরি করি তাদের কোনো মতেই থাকতে পারতাম আর কি, মাস শেষে হয়তো কিছু আয় থাকতো। যেহেতু করোনা গেছে, করোনার পরে একটা বিশাল এক ধাক্কা খাইছি আমরা। করোনাতে অনেক সময় ব্যবসা বাণিজ্য ছিল না, জবের স্যালারিও পাইতাম না ঠিক মতনে। এখন আবার যেহেতু ব্যবসা বাণিজ্য চালু হয়েছে স্যালারি ঠিকই পাচ্ছি, কিন্তু আগে যে জিনিসটার দাম ছিল 10 টাকা এখন এটা 20 টাকা হয়ে গেছে গা। আমাদের তো সেই স্যালারি দিয়ে এখন আর চলতেছে না, এরকম পরিস্থিতি হয়েছে আর কি আমাদের। আমরা তো আসলেই খুব চিন্তাগ্রস্ত, আমরা সামনের মাসে কি করব এই চিন্তা নিয়ে সারাদিন থাকতে হয়। আর এই যে উন্নয়ন বলতেছেন, উন্নয়ন শুধু রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলা উন্নয়ন দিয়ে তো আমাদের পেট চলবো না। আমাদের পেট চলতে হলে আমাদের দ্রব্যমূল্য যেটা আছে আর কি, এটার দাম সহনশীল থাকতে হবে। বিট কালভার্ট দিয়ে আমরা কি করব? আমরা সাধারণ মানুষ, আমরা খাইটা খাই। এখন আমাদের জিনিসের দাম, চাইলের দাম যে জায়গায় ছিল 50 টাকা, এটা 80 টাকা হয়ে গেছে, ডাবল। আমি 3 মাস আগে যে বাজার কিনতাম 500 টাকা দেয়, এটা এখন 850-850 টাকা। আমি সেম এই পরশু দিন হিসাব করলাম যে 3 মাস আগে একই দোকান থেকে 500 টাকার নোট দিছি, এটা নিয়ে গেছি, আর এখানে 850 টাকা লাগছে। এখন আমরা কিভাবে চলবো? আমরা দিশে হারা হয়ে গেছি। আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনার ফ্যামিলি ইতোমধ্যে ঋণগ্রস্ত হয়েছে কিনা? হ্যাঁ, অনেক ঋণগ্রস্ত হয়েছি। আমাদের যা সঞ্চয় ছিল সব শেষ হয়ে গেছে। আপনার কয়টা বাচ্চা? আমার দুইটা বাচ্চা। একটাকে আপনি কি স্কুলে ভর্তি করেছেন? হ্যাঁ, একটারে স্কুলে এখনো ভর্তি করতে পারি নাই, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এখনো করতে পারি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোহাম্মদ ইদ্রিস আলী, কোম্পানিতে কাজ করেন, জব করেন। আপনি কি আপনার কর্তৃপক্ষকে বেতন বৃদ্ধির জন্য চাপ দিয়েছেন? না, ব্যবসা বাণিজ্যর পরিস্থিতিও ভালো না। আমরা দেখতেছি এখন আমাদের কর্তৃপক্ষ, আমাদের মালিক কি করবে, ওনার পরিস্থিতিও খারাপ, উনি ব্যবসা করতে পারবে কি না এই পরিস্থিতি আমরা তো দেখতেছি। এখন আমি কিছু বলতেও পারতেছি না। আপনারা শুনলেন আমরা যে বারবার যে কথাটা বলেছিলাম, আমাদের মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, স্বাধীনতার 50 বছর আমরা পালন করলাম, উদযাপন করলাম, 51 বছর অতিক্রম করছে। এই সময় এসে আমরা দেখলাম ব্যাপক রাজনৈতিক দ্বন্দ্ব, সরকারি দল বিরোধী দল হানাহানি। তো এরই মধ্যে আমাদের মধ্যে প্রশ্ন এসেছে, আমাদের উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে, তো আমরা এখন বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের বৈষয়িক উন্নয়ন হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন। হয়তো অর্থনীতিবিদরা বলবেন যে এই উন্নয়নের ফলাফল আমরা আরো কিছুদিন পরে পাবো, এটা একটা দীর্ঘমেয়াদী রেজাল্ট আসবে, হয়তো ওনারা এই কথাটা বলবেন। এটা আমরা জানি, এটার উত্তর ওনাদের কাছে আছে যে দীর্ঘমেয়াদী একটা রেজাল্ট আসবে, পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়েছে, গ্রামীণ জনপদ উন্নত হবে, শহরের দিকে অর্থনৈতিক কাঠামো প্রবাহিত হবে, সেজন্য মানে গ্রামীণ উৎপাদিত পণ্য, কৃষি পণ্য শহরে আসবে, মূল্য পাবে, কৃষকরা দাম পাবেন, এই কথাটা ওনারা বলবেন। আসলে এটা কতটুকু বাস্তবসম্মত সেটা সময় বলে দেবে ইনশাল্লাহ। আপনারা কি বলেন? তা আমরা কয়েকজন ভাই থেকে জানলাম যে আমাদের আয়ের থেকে ব্যয় প্রচুর বেড়ে গিয়েছে, আমাদের ফ্যামিলিগুলি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, দিনকে দিন চাপ অনুভব করছেন। মানে একজন তো জানালেন ওনার বাচ্চাকে তিনি স্কুলে ভর্তি করাতে এখনো পারেননি, একজন তো বললেন উনি অলরেডি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। তা আমার মনে হয় ঘরে ঘরে কিন্তু প্রায় কথা গুটি কয়েক লোক ব্যতীত নাকি, আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি আপনাদের সামনে, আমি যদি এভাবে ডাক দিই আশা করি হয়তো আপনারা বলবেন যে আমি বেছে বেছে বোধহয় আমি সংকটাপন্ন লোকদেরকে ডাক দিচ্ছি।
আমি বেছে বেছে সংকটাপন্ন লোকদেরকে ডাক দিচ্ছি প্রচারণার স্বার্থে, কিন্তু না, কিন্তু না, আমি বেছে বেছে সংকটাপন্ন লোকদেরকে ডাক দিচ্ছি না। আমি আবারও বলছি, আমাদের ভুল অর্থনৈতিক ব্যবস্থা, ভুল রাজনৈতিক ব্যবস্থা, ভুল রাষ্ট্র ব্যবস্থার কারণে আজকে আমাদের এই অর্থনৈতিক রাজনৈতিক এই সংকট সৃষ্টি হয়েছে। এখানে কি হয়েছে, গুটি কয়েক লোক হাজার 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 কোটি টাকার মালিক হয়েছেন, গুটি কয়েক লোক। আমরা প্রতিদিন পত্রিকায় দেখি ব্যাংকের টাকা মেরে দিয়েছেন, বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রির নামে অর্থ পাচার করে দিয়েছেন। গুটি কয়েক লোক বা কিছু লোক, অত্যন্ত সংখ্যা খুবই নগণ্য, এরা অসম্ভব অর্থবিত্তের মালিক হয়েছে, এরা আবার ক্ষমতার মালিক, এরা এক কথায় দণ্ড মুন্ডের কর্তা, যে কথা বলা হয়। কিন্তু অধিকাংশ লোক, তাদেরকে জিজ্ঞাসা করুন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করুন, ভ্যানওয়ালারে জিজ্ঞাসা করুন, ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, সাধারণ মানুষ যাদেরকে জিজ্ঞাসা করুন, অধিকাংশ বক্তব্য একই পাবেন।